দৈনিক সমকাল শুরুতেই তাদের প্রধান শিরোনাম ভাষাঞ্চরে স্থানান্তর শুরু, স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গারা টেকনাফের ক্যাম্প ছেড়েছে, আজ দুপুরে পৌঁছানোর কথা। এছাড়া প্রধানমন্ত্রীর বরাতে আরেকটি শিরোনাম রয়েছে, একাত্তরের নৃশংসতা ভোলা সম্ভব নয়। আরও রয়েছে, নতুন ধান উঠলেও বাড়ছে চালের দাম। দৈনিক ইত্তেফাক ভাস্কর্য বিতর্ক নিয়ে প্রধান শিরোনাম করেছেন এবং সেখানে বিভিন্ন নেতাদের বক্তব্য তারা শিরোনাম হিসেবে এনেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর বরাতে রয়েছে, একাত্তরের ঘটনা ভুলে যাওয়া বা ক্ষমা করা যায় না, প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে। কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রোহিঙ্গাদের ভাষান্তর যাত্রা, বিদেশি এনজিওদের তদবির। এবং আরেকটি শিরোনাম রয়েছে, একটি বিশেষজ্ঞ মতামত নিয়ে, আগামীর ঢাকার জন্যই বিশদ অঞ্চল পরিকল্পনা। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলোর শিরোনাম ও ভাষাঞ্চর নিয়েই, তর্ক বিতর্কের মধ্যেই ভাষাঞ্চরে। এছাড়া এমসি কলেজে ধর্ষণের মামলায় অভিযোগপত্র, এটি আরেকটি শিরোনাম। দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তরও ভাষাঞ্চর নিয়েই প্রধান শিরোনাম, উখিয়া টেকনাফ থেকে রোহিঙ্গা স্থানান্তর, ভাষাঞ্চরের স্বেচ্ছায় যাত্রা শুরু। এছাড়া সংক্রমণ বাড়ছে দ্বিগুণ হারে করোনার দ্বিতীয় ঢেউ, এবং মাঝখানে রয়েছে ফাইজারের টিকার জরুরি ব্যবস্থার ব্যবহার চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বাংলাদেশ প্রতিদিন, ভাষাঞ্চরের পথে রোহিঙ্গারা কক্সবাজারের ক্যাম্প থেকে চট্টগ্রামে নেওয়ার মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু, আজ জাহাজে করে পৌঁছবে নতুন ঠিকানায়। দেশ রূপান্তর পত্রিকা প্রধান শিরোনাম ভাস্কর্য ইস্যুতে, তৎপর উগ্রপন্থীরা নজরদারিতে। দৈনিক বণিক বার্তা, বণিক বার্তা বলছে তাদের প্রধান শিরোনাম, গরু পালনে বিশ্বে দ্বাদশ বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে হারিয়ে যাওয়া ইহুদি পরিবার, পুরোটা দেখতে, আচ্ছা, বাংলাদেশে হারিয়ে যাওয়া ইহুদি পরিবার, এটি কোনো একটা স্পেশাল স্টোরি তারা তৈরি করেছেন। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম, রোহিঙ্গা রিলোকেশন, ফার্স্ট ব্যাচ অফ টু ভাষাঞ্চর। দ্য ডেইলি অবজারভার, সেখানেও রোহিঙ্গা নিয়েই শিরোনাম, রোহিঙ্গা রিলোকেশন টু ভাষাঞ্চর বিগিনস, নেভি শিপ উইথ 1020 রিচেস টুডে।